Hello dear viewers, this is Ratul Hriday and you watching my YouTube channel. আজকে আমি একটা বাংলা ডকুমেন্টারি ওয়েব সিরিজের ট্রেইলার দেখব আপনাদের সাথে। যে ওয়েব সিরিজটা অলরেডি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে রিলিজ হয়ে গেছে, তো সেটা দেখার পিছনে অবশ্য একটা কারণ আছে, তো কারণটা না হয় আমি একটু পরেই বলি। আগে আমি আপনাদেরকে নিয়ে ভিডিওটা দেখে আসি, ট্রেইলারটা দেখে আসি, চলেন। এরপরে আমি আর এদেশে ফুটবল খেলবো না, এরপরে আমি মেসিদের দেশে ফুটবল খেলবো। ফুটবলারদের যে সামাজিক একটা স্বীকৃতি পাওয়া উচিত সেটা জোর করে ছিনিয়ে এনেছিলেন। আমরাই শুধু হচ্ছে দেশদ্রোহী আর বাকি সব লোক দেশপ্রেমী। সর্বাগ্রে তো দেশ। ক্ষুদিরাম হব কেন? আমি ক্ষুদিরাম হতে চাই না। আমি ওটা বিশ্বাসই করি না যে ঋতু চলে গেছে। তুই প্যান্ট শার্টও পরতে পারিস, শাড়িও পরতে পারিস, তাতে কেউ কিছু বলে না, কিন্তু আমার বেলায় শাড়ি পরলে লোকে আঙুল তোলে। সত্যি সত্যি কাঁদছেন, বাচ্চাদের মতো কাঁদছেন। কি হয়েছে, কেউ যে বলেছে? বলে না, বললো মেয়েটা চলে গেল। চার দেওয়ালের মধ্যে দু ঘন্টা একটা মানুষকে বসিয়ে রাখার যে মেধা, যে শক্তি, সেটা তার কলমের ছিল। ইউজুয়ালি লোকে ভাবে যে ঋতুদা বকে দিতে পারে, কিন্তু যারা ঋতুপর্ণ ঘোষের খুব কম মানুষ যারা ঋতুদার খুব ক্লোজ তারা জানে ঋতুদা বেসিক্যালি ইজ 16 অ্যাট হার্ট। খ্যারিয়ার তো পুছ, যারা বাইরে চলে যায় না তাদের খ্যারিয়ার পুছবার কেউ থাকে না। I felt he's an innocent guy. You know, not many people would just come up and say that I want to do your biopic. And I found him very simple, very uncomplicated. And I liked him actually. পাশাপাশি বসে সোফায় আড্ডা দিচ্ছি, দাদা আমি মুখ নেই দেখতে পারা বলে নেভে স্ট্রেট মাটিতে সামনে বসে আড্ডা দিচ্ছি। আমি চেয়ারে বসে, আমরা সবাই চেয়ারেও মাটিতে বসে আছি, এই ধরনের হাসিগুলি চেল। পরনিন্দা পরচর্চা এক ধমকে বন্ধ করে দিতেন এবং বলতেন যে উপস্থিত নেই তার সম্বন্ধে এরকম বাজে কথা আমার সামনে অন্তত কেউ বলবেন না। পরে জন্মে কি আর স্ত্রী পুত্র তুত্র থাকবে? হ্যাঁ, একজন বান্ধবী হওয়াই ভালো। সুনীল বিষ্ণু ভালো গান করতে পারতো এটা বোধহয় অনেকে জানে না। এখন অনেক বই ঘাঁটতে হয়, অনেক গুগল করতে হয়, অনেক লোকের লেখা পড়তে হয়, খুব ইজি ওয়ে আউট ছিল গোপাল স্যার। এমনিতেই যারা কিছুই করে উঠতে পারেননি তারাই মূর্তির সামনে দাঁড়িয়ে ওই এরম করে দাঁড়িয়ে মাথা নিচু করে যেন শ্রদ্ধা বর্জন করছেন, এর কোনো মূল্য নেই। যাদেরকে হাতে ধরে উনি খেলা শিখিয়েছেন এবং তারা যখন দেশের হয়ে খেলেছেন, রাজ্যের হয়ে খেলেছেন, আমার মনে হয় একটা গুরুর কাছে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। ওকে ওকে, দেখে নিলাম ট্রেইলারটা। এটা গত সেপ্টেম্বরের 17 তারিখে মহালয়ার দিন হইচই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গেছে। এখানে সাতটা এপিসোড আছে এটার, এবং সাতটা এপিসোডে আসলে সাতজনকে নিয়ে স্মৃতিচারণ করা হয়েছে ডকুমেন্টারিটাতে এবং এই ওয়েব সিরিজটাতে আর কি। তো সে সাতজন হলেন সুবিমল গোস্বামী, পি কে ব্যানার্জি, ঋতুপর্ণ ঘোষ, গোপাল বোস, সুনীল গঙ্গোপাধ্যায়, অজয় বোস এবং সুশান্ত সিং রাজপুত। তো এরা সবাই ভারতের বিখ্যাত ব্যক্তি, তারা, স্টার। এখানে এটার নাম দেওয়া হয়েছে তারাদের শেষ তর্পণ, সো স্টার তারা ছিলেন। তো এখানে সাতজনের মধ্যে ছজনই বাঙালি। একজন হচ্ছেন সুশান্ত সিং রাজপুত, যে হচ্ছে বাঙালি না, যে পশ্চিমবঙ্গের না বা বাঙালি না। কিন্তু কেন তাকে ইনক্লুড করা হলো এটা এই ওয়েব সিরিজটাতে, এবং এই ওয়েব সিরিজটার ডিরেকশন দিয়েছেন অরিত্র মুখার্জি, আর কেন এটাতে তাদেরকে ইনক্লুড করা হলো সুশান্ত সিং রাজপুতকে, তার পিছনে অবশ্য একটা কারণ আছে। কারণটা, সুশান্ত সিং রাজপুত বাকি যে ছজন আছে তারাও সবাই চলে গেছে পৃথিবী ছেড়ে, কিন্তু সুশান্ত সিং রাজপুতের যাওয়াটা ছিল একেবারে অস্বাভাবিক, এবং এটা এখনও কেউ অ্যাকসেপ্ট করতে পারছে না, কেউ মেনে নিতে পারছে না। আর সুশান্ত বাঙালি না হওয়া সত্ত্বেও একটা বাঙালিয়ানা কিন্তু তার মধ্যে ছিল,
সে ব্যোমকেশ করার জন্য কলকাতায় পশ্চিমবঙ্গে ঘুরে বেরিয়েছে, কলকাতায় গিয়েছে, শুটিং সেখানে করেছে। ধোনির বায়োপিক করার সময়ও সে ইডেন গার্ডেন্সে গিয়েছিল, যেটা আমরা শুনতে পেরেছি বা বিভিন্ন ইউটিউব কন্টেন্টের মাধ্যমে দেখেছি। এবং সে কলকাতায় গিয়ে সৌরভ গাঙ্গুলি, যাকে দাদা নামে সবাই, দাদা আমাদের প্রিয় দাদা, তাকে গিয়ে সে নিজে বলেছে আমি তোমার বায়োপিক করতে চাই। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক দ্যাটস ওয়াই অরিত্র মুখার্জি ইনক্লুড সুশান্ত সিং রাজপুত টু ইন দিস ডকুমেন্টারি ওয়েব সিরিজ। তো আমার মনে হয় এটাই ছিল কারণ। আর এছাড়া যারা আছে, পি কে ব্যানার্জি, সুবিমল গোস্বামী, গোপাল বোস, অজয় বোস এবং অজয় বোস, এদেরকে আমি আসলে ওইভাবে আমি এদের সম্বন্ধে জানি না বা চিনি না। সো তাদের নিয়ে বলাটা আমার, যেহেতু আমি জানি না তো বলাটা ঠিক হবে না। সুনীল গঙ্গোপাধ্যায় একজন কবি, বিখ্যাত কবি, আমি তার অনেক কবিতা পড়েছি। আর ঋতুপর্ণ ঘোষ বিখ্যাত ফিল্ম ডিরেক্টর, রাইটার, একজন থিয়েটার অভিনেতা, ফিল্ম অভিনেতা, তো তাকে তো আমরা মোটামুটি সবাই তার কাজ দেখেছি, তাকে মোটামুটি চিনি। তো আমার কাছে মানে এটা অনেক অনেক অর্থবহ। বাংলাদেশে আমি জানি না হইচই থেকে কোনো কন্টেন্ট দেখা যায় কি না, তো আমি ইউটিউবের থ্রুতে মোটামুটি এই ওয়েব সিরিজটার কয়েকটা অংশ আমি দেখার সুযোগ হয়েছে, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আমি চাই এটা পুরোটা দেখতে, যদি বাংলাদেশে হইচই দেখা যায় তো আমাকে যদি কেউ একটু সাজেস্ট করেন কিভাবে দেখব, আমার খুব উপকার হবে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, নমস্কার।